আর কত বড় সাহস কত বড় গায়ে হাত তোলে আপনারা বিচার করেন এই আপনারা কি বিচার করেন আপনাদের বিচার দিতে আপোষায় আমগো বিচার আমরা করে লমো আরে রাখো তাইলার আমরা আসলাম কে হ্যাঁ আমার কথা শুনতে হইব শোনো সবাই আমি যে বিচার করে দিমু সেটা সবার মানতে হইব এক হাতে কখনো তালি বাজে না মাথা ঠান্ডা করো আগে গরিবের কথা শুনি এই গরিব তুই কো আমারে খুইলা কত কি হইছিল আমি সকালে কাজে যামু মন চাইতেছিল না তারপর কাজে যাওয়ার জন্য বাইরে হইলাম বাইরে হওয়ার সময় কত ব্যাকুল যে কিরে গরিব কামে যাস যা তারপর আমি কোনো কথা না কয়ে কামে গেলাম গা কিন্তু কামে যাওয়ার পর আমার মনের ভিতরে কিরম জানি খসখস করতেছিল তারপর দূরে আমি বাড়ি ফিরলাম বাড়ি এসে দেখি কদম ভাই আর বউ লাগে ধস্তাধস্তি করতেছে তখন কি মাথা ঠিকঠাক এখন আরে তাই বইলে কি আইন নিজের হাতে তুলে নিবি রে আমরা কি সময় রেখেছি হ্যাঁ কি ধস্তাধস্তি এইটা এই গরিবের কথা তো শুনলাম এখন তোর কথা বলি তুই তো জানতিস গরিব বাড়িতে নাই তারপর তুই বাড়িতে ঢুকলি কেন এটা কি কাজ ঠিক করছস মাদবর সাহেব আমি কিন্তু ইচ্ছা করে কদমের বাড়ির ভিতরে আসি নাই তাইলে আর বউ আমার ডাইকে আনস এখন একটা মাইয়া মানুষ আমার ডাকলে আমি আসুম না সবচেয়ে বড় কথা হইলো আমরা একই গ্রামের মানুষ একজন কি আরেকজনের বাড়ির ভিতরে যাইতে পারে না আর বউ যদি আমার ডাইকে না আনতো আমি কি বাড়িতে ঢুকতাম আমি তো এই বাড়ির মধ্যে পাওই দিতাম না অসম্ভব কদম ভাই মিছা কথা কইতাছে একটু আগে আমিও মিছা কথা কইছি মানে তারা ধস্তাধস্তি করে নাই ওই আমি কামের থেকে বাড়ি ফিরে এসে দেখি আমার বউ গোসল করতেছিল কদম ভাই লুকা লুকা দেখতেছিল তখন আমার মাথা গরম হয়ে গেছে আর আমার বউ কদম ভাই ডাকে নাই আমার বউর চরিত্র ফুলের মতো পবিত্র মানে গরিব আগে এত বদমাইশ আসিল না পরে দেখে তো আমি আশ্চর্য হয়ে যাই ও কত কথা কয় ওকে কথা কইতে আমারে ছাড়ছে ও আমারে কয় আমার বউর থেকেও নাকি অর্ব অনেক সুন্দরী হ্যাঁ আল্লাহ ওরে পোষায়া দিছে সব নষ্টের গোড়া ওই মায়া ছেলে হ্যাঁ গরিব রে তো খাওয়া শেষ এখন আশপাশে নজর দিছে এই আজাদ কুজাত মাইয়া কই থেকে যে ও বিয়া করে নিয়ে আইছিল আমি এইটা বুঝি না সব এখন আমাকে দোষ কদম ভাই যে সারাদিন 24 ঘন্টা এই মাসাং বানাস হেরে বয়ে থাকতো তখন আপনাকে কিছু কইতে আইছেন কিছু তো কিছু কর নাই কিরে কদম এই জায়গায় মাসাত বয়ে থাকো স্কিল্লিকা কিছুই কর নাই আপনারা আপনাকে বাড়ির সামনে যদি আমি একটা মাসাং বানায় 24 ঘন্টা শুয়ে থাকতাম বয়ে থাকতাম আর আপনাকে মাছ দিকে দিকে কোন নজর দিতাম আপনারা কি যখন চুপ করে বয়ে থাকতেন এর সে বড় বিচার বহাইতেন আপনাকে চরিত্র খারাপ নজর খারাপ আপনাকে চরিত্র আগে ঠিক করেন আপনাকে চরিত্র ভালো হইলে এই বিচারের প্রয়োজন হয় না শুনলা শুনলা হক গলে ওর কথা এইসব কি কয় আরে গরিবের বাপের আমার বাপে জায়গা দিছিল এখন এই জায়গার মালিক আমি আমি যা কমু তাই হইব এই নষ্ট মায়া ছেলেরে নিয়ে তুমি যদি ঘর করো তাহলে এই রকম বিচার তো কয়দিন পর পরিবহন লাগবো হ্যাঁ সেটা কি ভালো যাইব এত কথার দরকার নাই গরিব তুমি আজকা সন্ধ্যার মধ্যে তোমার এই সুন্দরী বৌনিয়া এই গ্রাম ছেড়ে চলে যাইবা কি কি করে আপনারা এই গ্রাম ছেড়ে আমি কই যামু আরে সারা জীবন তো আমার বাপের টাকায় পার করে দিলি এখন নিজে কিছু কই রাখা আজকে সন্ধ্যায় চলে যাবি বৌরনিয়া ঠিক আছে এইটাই বিচার এই মাতু সাহেব এটা কি বিচার লোক কি এই বিচার তো মানি না বিচার হইব মাইরুর প্রমাণ সর গরল সর ওর গায়ে হাত তুলব না আমি বিচার করে দিছি আমার বিচার মানতে হইব এই ওট 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 ওর গায়ে কেউ হাত তুলব না কথা একটাই আজ সন্ধ্যায় বৌনিয়া এই গ্রাম ছেড়ে চলে যাবি ঠিক আছে এই তোমরা যাও না যাও তো সব ব্যাপারটা ভালো করলেন না আরে না এটা ঠিক আছে যাও ভালো নেই বিচার আর যাও তাহলে যাও ফুল পাইবো না আরে যাও তো দেখছস মানুষজন কিরম খেতছে আর একটু হলে তো তোরে মাইরা ফেলাইতে হন তোর কিছু হইব না আরে তুই দাঁড়ায় যাবি এত চিন্তা করস কেন কিন্তু গ্যারান্টি ছেড়ে দিস তুমি ঠিক আছো চিন্তা করো না সব বুঝকাস করো শুনো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখো সেই একমাত্র বিচার করতে পারবো বিচার দিয়ে কি হইব যে লাভ নাই আল্লাহর কাছে আমি তোমার চাইছিলাম পাইছি আমি ভুল করছি আমি কেন তোমার চাইছিলাম
কষ্ট দেওয়া লাগিয়া আমি নামেও গরিব কামেও গরিব তোমারে চাই আমি ভুল করছি আমার তো থাকার জায়গাও নাই তোমার জায়গা না থাকলে কি হবে তুই উপরওয়ালার কাছে আছিস তার কাছে সব জায়গায় আছিস কোথাও না কোথাও আমাদের আশ্রয় হইবই আরে আল্লাহ কি মুখটা বানাইছে এই মুখের দিকে চাইলেই হাসি কান্দা রাগ দুঃখ সবকিছু ভুলে যায় Thank you.